আবহাওয়া দপ্তর থেকে ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন, 38 পৌঁছালো সল্টলেকের তাপমাত্রা। কঠিন দিন আসছে কলকাতায়। 10 এপ্রিল অর্থাৎ আজ থেকেই শুষ্ক গরম বাতাসের প্রভাব বেশি, এখনও স্বাভাবিকের থেকে 1-3 ডিগ্রি বেশি হবে, 2-3 ডিগ্রি আরও বাড়বে, ঘাম হবে না। আজ বেলা 2:30 আলিপুরে 37, দমদমে 37, সল্টলেকে 38.4, দীঘাতে 36.6, হলদিয়াতে 37, ক্যানিংয়ে 36, ডায়মন্ড হারবারে 37, আসানসোলে 37.8, শ্রীনিকেতনে 38.6, বাঁকুড়াতে 38.6, মালদাতে 37.8, কোচবিহারে 34.6, জলপাইগুড়িতে 35.2, দার্জিলিংয়ে 20.4। অর্থাৎ পার্বত্য এলাকা বাদ দিলে উত্তরের সমতলেও তীব্র গরম পয়লা বৈশাখ পর্যন্ত চলবে। কলকাতায় শেষ বৃষ্টি 1 এপ্রিল হয়েছিল। আগামী দিন কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। দীর্ঘ ড্রাই স্পেল গরম, আমরা প্রায় 9 দিন বৃষ্টি ছাড়া আছি। আপাতত আমরা কাল বৈশাখী পাবো না। শিশু, বয়স্ক এবং আগে থেকে অসুস্থ যারা, তাদের মাসেল স্ক্রাম সহ একাধিক উপসর্গের সতর্কতা। ঘন ঘন জল খান, বাইরের খাবার বর্জন করুন, পরিশ্রমের কাজ 11:00 থেকে 4:00 পর্যন্ত সেরে ফেলুন। জেলায় জেলায় এখনও 37 বা 38, অনেক জায়গায় খুব দ্রুত 40 ছুঁয়ে ফেলবে তাপপ্রবাহের পরিস্থিতি। প্রকৃত তাপপ্রবাহ শুরু হলে এলবার্ট দেব তাপপ্রবাহের শর্ত তাপমাত্রা 40 পেরোতে হবে, তা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বা তার বেশিও হতে পারে। কলকাতায় এপ্রিলে 40 নতুন নয়, কিন্তু একটানা এতদিন প্রায় একই রকম গরম, এটা নতুন। পয়লা বৈশাখের পর আরও বাড়বে তাপমাত্রা, দুপুরবেলা দীর্ঘ সময় বাইরে থাকবে না, হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা এড়ান। আমরা আশঙ্কা করছি একাধিক জেলায় 48-72 ঘন্টার মধ্যে 40 ছাড়াবে, পেরোলো আমরা তাপপ্রবাহ অ্যালার্ট ইস্যু করব। পশ্চিম ও উত্তর ভারতের শুষ্ক তপ্ত হাওয়া, পয়লা বৈশাখের আগে আর রাজ্যে নেই কাল বৈশাখী। না, ধরুন কলকাতায় 40 মার্চ এপ্রিলে টাচ করেছে, নাথিং নিউ, এটা প্রায় হয়। কিন্তু বারবার যেটা বলতে চাইছি আমি, সেটা হচ্ছে যে স্পেল এর আগে বহুবার হয়েছে, 40 হয়েছে, হিটওয়েভ হয়েছে বিভিন্ন জেলায়, সেটা আলাদা। কিন্তু ধরুন 2-15 এই এন্টার পিরিয়ডটায় বৃষ্টি নেই, সেটাও একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে হাই টেম্পারেচার একসাথে মেনটেন হচ্ছে, এর আগে অনেক জায়গায় পাবেন 40-এর ওপরে, কিন্তু দেখা যাবে হয়তো 3 দিন কি 4 দিন বাদে কোনো দিন একটা থান্ডারস্টর্ম হয়ে গেছিলো। এবারে যেটা হচ্ছে, 2 তারিখের পর থেকে এখন অবধি নেই, আগামী 5 দিনেও সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, এবং এটা 15-র পরেও আরও একটু বাড়তে পারে, আরও 2-3 দিন, সেটা যেহেতু আমরা 5 দিনের দিই, এখন 5 দিনের কথা বলছি, পরবর্তী আপডেট আমরা দেবো যে ফার্দার এটা এক্সটেন্ড করবে কি না। ফলে একটা এই লম্বা স্পেলে দীর্ঘদিন ধরে একটা যদি গরম ওয়েদার থাকে, তার ইম্প্যাক্ট সব সেক্টরে হবে, এগ্রিকালচার সেক্টরে হবে সবচেয়ে বেশি, যেখানে জলের অভাব হবে, ইভেন বৃষ্টি না হলে অন্যান্য যে সমস্যাগুলো হয় সেগুলোও থাকবে। সর্বোপরি হেলথ সেক্টরকে যেটা বলা, যে হেলথের জন্য আমাদের কী কী করতে হতে পারে, যে এই ডিসকমফোর্ট এবং হট ওয়েদার থেকে কিছুটা আমাদের সেফ রাখতে গেলে, একটু যেটা বললাম যে জল বেশি করে খাওয়া, হালকা পোশাক পরা, একটু লুজ পোশাক পরা, খুব স্ট্রেনাস অ্যাক্টিভিটি না করা, বিশেষ করে যারা ভালনারেবল, শিশু, বৃদ্ধ এবং যারা অসুস্থ, তাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এবং লং টাইম এক্সপোজারে থাকা যাবে না, শর্ট টাইমে কিছুক্ষণ থাকলাম তারপরে আবার এসে রেস্টে নিলাম বা একটু করলাম, কিন্তু লং টাইম এক্সপোজার হলেই কিন্তু এই যে সিমটমগুলো যেগুলো বলছিলাম, হিট ক্র্যাম্প হতে পারে, হিট র্যাশ হতে পারে, হিট স্ট্রোকও হয়ে যেতে পারে। এবং কী কী সিমটম হয় সেগুলো একটু বোঝা, যে মাথা ঝিমঝিম করছে কি না, গা বমি বমি লাগছে কি না, আর তৃষ্ণা অনেক সময় কম পেতে পারে, কিন্তু কম পেলেও জলটা কিন্তু বেশি করে খেতে হবে, এবং বাইরের খাবার যতটা না খেতে পারা যায় ততটাই ভালো। আপডেট আমরা ডেইলি দেব এবং ওয়ার্নিং যখন দরকার হবে ইস্যু করব। এই মুহূর্তে কোথাও 40 ডিগ্রি ছোঁয়নি, কিন্তু যেহেতু আমরা বলছি আরও 2-3 ডিগ্রি বাড়বে, তো আশা করা যায় বেশ কিছু স্টেশন হয়তো 40-এ পৌঁছে যাবে, কিন্তু দেখতে হবে স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি আছে কিনা, সেই বুঝে আমরা ওয়ার্নিং ইস্যু করি।
আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউ বাংলা টিভি, হৃদয়।